কোনো মুসলিম ইতিপূর্বে যদি কোনো জাকাত আদায় না করে থাকে এবং এখন যে সকল ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করার চেষ্টা করছে, তার কি ওই অনাদায়ী জাকাত আদায় করতে হবে নাকি তওবা করলেই হবে? অনেকের মতে জাকাত যদি সে আগে আদায় না করে এবং তার আরও অন্যান্য বড় বড় পাপও ছিল, তাহলে তার জাকাতটা আদায় করতে হবে, অন্যগুলোর জন্য সে তওবা করবে। আর আলেমদের মধ্যে বিচক্ষণ একদল আলেম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামকা অবস্থায় মুসলিম হয়, প্রকৃত অর্থে তার কর্মকাণ্ড প্রমাণ করে যে সে মুসলিম ছিল না, সে ইমানের সীমানার বাইরে অবস্থান করছিল, তাহলে অন্য সকল অমুসলিমের মতো তার জাকাতের হিসাব দিতে হবে না। যদি সে সিনসিয়ারলি তওবা করে ইসলামে প্রবেশ করে এবং তারপর থেকে ইমানের মধ্যে সে কন্টিনিউ করে, তাহলে যতদিন ইমানের মধ্যে কন্টিনিউ করেছে ততদিন যদি কিছু জাকাত বাকি থাকে সেটা তাকে দিতে হবে। কিন্তু ইমান আনবার আগের সময়টায় কুফুরি অবস্থায় তাকে জাকাত দিতে হবে না। এর মানে এই নয় যে কাফের থাকলে সুবিধা জাকাত দিতে হবে না, বুঝছেন? অনেকে এগুলোকে সুবিধা মনে করে, যেমন একজনের কাছে 10 কোটি টাকা হারাম টাকা আছে ক্যাশ, জিজ্ঞেস করে যে জাকাত দিতে হবে? আমরা বলছি না, তাহলে তো হারাম ক্যাশই ভালো, জাকাত মাফ। ফোকাসটা কিন্তু অন্যদিকে নিয়ে গেছে সে। ইসলামের ফোকাসটা কি এটা? ইসলামের ফোকাস হলো হারাম মাল আপনি অ্যাভেলই করতে পারবেন না, কনজিউমই করতে পারবেন না, তাহলে কী করবেন? ওটার মালিকানাও আপনার সাব্যস্ত হবে। হারামপন্থায় কোনো মালিকানা সাব্যস্ত হয় না। সেটা পৃথিবী যদি আপনাকে বলে আপনি মালিক, যেমন লটারিতে আপনাকে 10 কোটি টাকা দিয়ে দিল, পৃথিবী বলছে কি? কারণ লটারি তো অনেক জায়গায় আইনগতভাবে জায়েজ, তাই না? জায়েজ মানে শরীয়ত জায়েজ না, আইনগতভাবে পারমিটেড, ফলে আপনি পেয়ে গেলেন। কিন্তু শরিয়া কি আপনাকে এই টাকাটার মালিক হওয়ার অনুমতি দিয়েছে, এই টাকাটা গ্রহণ করার অনুমতি দিয়েছে, এই টাকাটা কনজিউম করার অনুমতি দিয়েছে? তাহলে কী করবেন? এটা পুরোটাই তো আপনার ব্যয় করে ফেলতে হবে জনকল্যাণে, তাও সবাই নিয়ে ছাড়া। তাহলে এটা জাকাত কেমনি দিবেন? জাকাত দেওয়ার আর দরকার আছে? এটা তো জাকাত তো সেই টাকার দিবেন যেই টাকার 97.5% আপনি নিজে ভোগ করবেন, যেই টাকার 97.5% আপনি ভোগ করবেন আর 2.5% আপনি সেটার